জাস্ট এরকম একটা ভিডিও রেকর্ড করুন আর চলে আসুন কাইন মাস্টারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ফার্স্টে বল যে ভিডিওটি দেখলেন, আজকে টিউটোরিয়াল মূলত ভিডিওর উপরে যে ওইটা কীভাবে মেক করবেন, তো চলুন সরাসরি কাজে চলে যাই। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কাইন মাস্টারে প্রবেশ করতে হবে। কাইন মাস্টারে প্রবেশ করার পর আপনারা যে এখানে যে প্লাস অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, প্লাস অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে 60:9 স্টুডিও এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে যে মিডিয়া দেখতে পাচ্ছেন, মিডিয়াতে ক্লিক করবেন। দেন আপনার যে ভিডিওটা এখানে সিলেক্ট করে ইনপুট করে দেবেন, যে ভিডিওটা আপনি রেকর্ড করছেন। তো এখন আপনাকে যেটা গ্রিন স্ক্রিনে যেটা কার ওটাকে আপনাকে এখানে ইনপুট করতে হবে ভিডিওটা। তো এর জন্য আপনি এই সরাসরি ইউটিউবে চলে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওইখান থেকে আপনারা গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আপনারা অ্যাড করার জন্য মিডিয়া যাবেন, এই লেয়ার যাবেন, লেয়ার থেকে মিডিয়া, মিডিয়া থেকে আপনারা যে ভিডিওটা যেখানে ডাউনলোড করা আছে ওইখান ওই জায়গা থেকে আপনারা ভিডিওটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্লিক দিয়ে টিক মার্ক ক্লিক করে দেবেন। দেন আপনার এখানে যেহেতু অ্যাড আছে, তো অ্যাডটা কাটার জন্য আপনারা চলে যাবেন এখানে লেয়ার সিলেক্ট করে। লেয়ার সিলেক্ট করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে সিজার অপশন, তো সিজারে যাবেন। এখানে আপনার যেদিকে দরকার হয়, যদি রাইট অর রাইট, লেফট অর, আমি এখন ফার্স্টে আপনার টিম টু রাইট, টিম টু লেফট অফ প্লেট দিলাম। দেওয়ার পর এটাকে একটু ধরে সামনের দিকে নিয়ে যাবেন, যতটুকু লাগে ওইটা রেখে আপনি মাঝ বরাবর রেখে আবার দেন সিজারে যাবেন। যাওয়ার পর এখানে টিম টু রাইট অফ প্লেট, দেন আপনার যতটুকু লাগে এখানে হয়ে গেলো। তো এখন আপনি কী করতে হবে, গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আপনাকে যেতে হবে লেয়ারে ক্লিক করে, এখানে যে ক্রোমাকি অপশন দেখছেন ক্রোমাকিটা এনেবল করে দেবেন। দেন যদি একটু গ্রিন স্ক্রিন থাকে তাহলে আপনারা মিটারের সাহায্যে এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। জাস্ট ভিডিওটা লং হয়ে যাবে অতিরিক্ত ইয়ে করতে গেলে, তো আপনারা জাস্ট ইয়ে করুন মানে ঠিক করে নেবেন। তো লেয়ারটা আপনার যতটুকু লাগে ওই রকম সাইজে করে আপনার স্ক্রিনে বাইরে রাখবেন। বাইরে রাখার পর লেয়ারে ক্লিক রাখা অবস্থায় আপনারা চলে যাবেন এই যে চাবির আইকন দেখছেন, চাবির আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে অ্যানিমেশন দেওয়া লাগবে। এখন আপনারা যে কাজটা করবেন, শুরু থেকে আপনারা একটু সামনে যাবেন, ভিডিওটাকে ধরে সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা গাড়িটাকে একটু সামনে নিয়ে আসবেন, দেন এখানে অটোমেটিক্যালি প্লাস হতে থাকবে। তো আর একটু সামনে নিয়ে যাবেন, তো যতটুকু লাগে। তো এখন কী করবেন সেটা হচ্ছে মানে যেহেতু স্ক্রিনে বাইরে, তো এখানে যে অপশনটা দেখছেন এটা হচ্ছে আপনার এই যে এটা, তো এটা হচ্ছে আপনার রোটেট করার জন্য। তো এটা রোটেট করে অ্যাডজাস্ট করে নেবেন, হাতের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবার একটু সামনে নিলাম, তো আর একটু রোটেট করার প্রয়োজন, আপনারা রোটেট করে নেবেন যতটুকু লাগে। তো আপনারা অবশ্যই টাইম নিয়ে অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো একটু সামনে গেলাম, যদি ভিডিওটা অনেক দ্রুত হয়েছে আপনারা একটু স্লোলি করবেন যেটা করলে ভালো হবে। তো আর একটু রোটেট করার প্রয়োজন, আপনারা এখান থেকে সুন্দরভাবে রোটেট করতে পারবেন। আর অবশ্যই আপনারা জিনিসটা ম্যাচিং করে নেবেন, তাহলে ভিডিওটা দেখতে সুন্দর হবে। তো আর একটু যদি সামনে যাই, আপনার পজিশনগুলো দেখবেন যে হাতের পজিশন কোথায়, ওই মাপে আপনারা কার্ডটাকে রোটেট করবেন। আর একটু ভিডিওটা একটু স্লো করবেন, তো জাস্ট এতটুকুই রাখলাম। তো এখন যদি ফাইনালি ভিডিওটা ওপেন করি, তো আপনারা অবশ্যই সুন্দর করে ভিডিওটি এডিট করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আর এখন যে কাজটা হচ্ছে ফিনিশিং কাজ হচ্ছে আপনার ভিডিওটা সেভ করতে হবে। সেভ করার জন্য আপনার শেয়ার আইকনে চাপ দেবেন, শেয়ার আইকনে যাওয়ার পর এখানে যে এক্সপোর্ট বাটন, এক্সপোর্ট দেখছেন, এক্সপোর্ট ক্লিক করলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।